गुड इविनिंग छात्र छात्रीरा, आज के द्वितीय अध्याय षष्ठ पर्व नी आलोचना करब। आज के आलोच्य विषय वाक्य के वचने रूपान्तरित करे बा वाक्य के तर्कसम्मत आकारे रूपान्तरित करे निये तादेर गुण ओ परिमाण निर्णय कर। তাহলে বাক্য থেকে বচনে প্রকাশ করে তাদের গুণ ও পরিমাণ কিভাবে নির্ণয় করতে হবে তা তোমাদের আজকে শেখাবো। এটা চারটা থাকে, চার দুগুণে আট নাম্বার, দুই নাম্বার করে থাকবে, যা আট নাম্বারের কোশ্চেনে থাকবে যে নিম্নলিখিত বাক্যগুলো তর্কসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা আগেই আলোচনা করেছিলাম যে গুণ অনুসারে वचन के दुई भागे भाग करा जाए, सदर्थक और नर्थक वचन, एवं परिमाण अनुसारे वचन के दुई भागे भाग करा जाए, यथा सामान्य वचन बा सार्विक वचन एवं विशेष वचन। जखन सदर्थक दिक निये आलोचना करा कोनो वचनेर उद्देश्य सम्पर्के सार्थक दिकगुलो निये आलोचना करा हबे हय थाकबे तखन सेटा मने करबे सार्थक वचन। आर एरकम उद्देश्य मध्ये नर्थक दिक निये आलोचना करा हय बुझते हबे सेटी होच्छे नर्थक वचन। आबार सामान्य वचन बा सार्विक वचन की एवं विशेष वचन ही बाकी जखन कोनो वचने सम्पूर्ण भावे कोनो अंश स्वीकार बा अस्वीकार करा हबे तखन ताके आमरा बोलबो सामान्य बा सार्विक वचन। आर विशेष वचन जखन कोनो वचन के आंशिक भावे स्वीकार बा आंशिक भावे अस्वीकार करा हबे তখন আমরা তাকে বলবো বিশেষ বচন। তাহলে গুণ অনুসারে বচন দুই প্রকার, সার্থক বচন নর্থক বচন। পরিমাণ অনুসারে বচন দুই প্রকার, সার্বিক বা সামান্য বচন এবং বিশেষ বচন। তাহলে বাক্য থেকে বচনে তৈরি করে গুণ ও পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় তা আজকে আলোচ্য বিষয়। যেমন বাক্য যদি দেওয়া হয় যে শিশু মাত্রই সরল, তাহলে এটাকে বচনাকার করলে কি হবে, এল এ ফিজিক্যাল টু এ, সকল শিশু হয় সরল। তাহলে সকল শিশু হয় সরল, এটি এ বচন, সকল শিশু হয় সরল হয় আছে, গুণ ফিজিক্যাল টু সদর্থক, এবং সকল হয় সম্পূর্ণভাবে স্বীকার করা হয়েছে, এর জন্য পরিমাণ অবশ্যই সার্বিক। তাহলে বাক্যটা ছিল কি যে শিশু মাত্রই সরল, তাহলে বচনাকার করলে এল এফ ইজ ইকাল টু এ, সকল শিশু হয় সরল, গুণ ইজ ইকাল টু সদর্থক, পরিমাণ ইজ ইকাল টু সামান্য বা সার্বিক। এইটুকু লিখলে কিন্তু দুই নাম্বার পেয়ে যাবে, দুই করে চারটা থাকবে, চার দুগুণে আট। তোমাদের আজকে আমরা খাতাতে কিভাবে করতে হবে কিভাবে আরো বুঝিয়ে দিচ্ছি, তোমরা খাতাতে সেখানে ফলো করো, খাতাতে আমি আজকে বুঝিয়ে দিচ্ছি।